তো তোমাদের আজকে আমি যে ডাব্লু বিপিএসসি যে এই সিভিলে যে রেজাল্ট বেরিয়েছে তো তার এটা একটা তোমাদের ব্রিফ ডিসক্রিপশান যেখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কতজনকে ডাকা হয়েছে তার একটা টোটাল আইডিয়া তোমরা পেয়ে যাবে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই নোটিফিকেশানটা বা এই ফর্মেটটা পেলাম আমি মিলিয়ে দেখলাম মোটামুটি এরম টাইপেরই তোমাদের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ডাকা হয়েছে তো টোটাল তোমাদের কিন্তু উনিশশো জন ক্যান্ডিডেট তোমরা কিন্তু পাস করেছ তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এবং এস টি তোমাদের ওটা ওয়াইজ টোটাল যেখানে তোমাদের জেনারেল ক্যাটাগরির মার্কস যাদের ওয়ান ফর্টি টু পয়েন্ট সিক্স সেভেনের বেশি রয়েছে এবং যারা ক্যাটাগরি ওয়াইজ জেনারেল তারা পাস করেছ এবং তাদের সংখ্যা টোটাল হচ্ছে আটশো আট এরপরে ওবিসি এ এবং ও বি তোমাদের যারা ক্যাটাগরির মধ্যে পড়েছো এবং জেনারেলের মধ্যে রয়েছে তারা একশো বিয়াল্লিশ পয়েন্ট সিক্স সেভেন ক্রস করেছ ক্রস করে যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়েছো তাদের সংখ্যাটা একশো তেত্রিশ ও ক্যাটাগরি যারা ওয়ান ফর্টি টু পয়েন্ট সিক্স সেভেন ক্রস করেছো কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ট্রিট হয়েছ তাদের সংখ্যাটা প্রায় তিনশো ষোলো এসসি ক্যান্ডিডেট যাদের মার্কস ওয়ান ফর্টি টু পয়েন্ট সিক্স সেভেন এবং তারা জেনারেল ক্যাটাগরির মধ্যে বিলং করছে তাদের টোটাল সংখ্যাটা হচ্ছে টু টু নাইন দুশো উনত্রিশ ক্যাটাগরি যারা ওয়ান ফর্টি টু পয়েন্ট ক্রস করেছো এবং জেনারেল ক্যাটাগরি হিসাবে ট্রিট করছো তাদের সংখ্যাটা হচ্ছে ছয় তো এই নিয়ে তোমাদের টোটাল জেনারেল ক্যাটাগরি যেগুলো সিট হয়েছে বা টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস হয়েছে জানালে সেটা হচ্ছে চৌদ্দোশো বিরানব্বই যেটা একটা হিউজ নাম্বার নেক্সট ও এ তো ও এর ক্ষেত্রে তোমাদের কাট অফ হচ্ছে ওয়ান মানে তোমাদের যারা ওয়ান থার্টি সিক্স পয়েন্ট ওপরে পেয়েছ এবং ওয়ান এর মধ্যে তোমরা পেয়েছ তাদের সংখ্যাটা হচ্ছে সাঁত্রিশ যারা ওবিসি এ হিসাবে ট্রিট হয়েছে ওবিসি বি হিসাবে যারা ট্রিট হয়েছে তাদের নাম্বার আর জেনারেল নাম্বার সেম তাদের ক্যাটাগরিটা ওবিসি বিতে আছে তিনশো ষোলো ওপরে আমি মেনশন করা ছিল এবারে এসসি এসসিদের নাম্বার যাদের ওয়ান থার্টি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি থেকে ওয়ান ফর্টি টু পয়েন্ট সিক্স সিক্স মানে জেনারেল থেকে কম নাম্বার এবং যা এস টি এসসির ক্যাটাগরি সেই নাম্বার যারা পেয়েছে তাদের সংখ্যাটা হচ্ছে একশো চব্বিশ এরপর হচ্ছে এস টি এসটি সংখ্যা যেখানে তোমাদের মিনিমাম কাট অফ ফর্টি ফোর পয়েন্ট সিক্স সেভেন তো সেখানে তোমাদের এস টি ক্যাটাগরিতে টোটাল সিট ছেলে রয়েছে টু ফর্টি টু এবং পিডাব্লু বিডি যেগুলো তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেই সমস্ত সিটগুলোতে জন্য টোটাল স্টুডেন্ট রয়েছে সিক্সটি সিক্স এই নিয়ে টোটাল তোমাদের উনিশশো একষট্টি জন টোটাল ক্যান্ডিডেট রয়েছে এবং সাইডে দেখো মেনশন করা আছে যে ইন্ডিভিজুয়াল তোমাদের যে তোমাদের কাট অফগুলো সেটা দেওয়া আছে জেনারেলের জন্য ওয়ান ফোরটি টু এর জন্য ওয়ান থার্টি সিক্স পয়েন্ট সিক্স বি সি জন্য ওয়ান টু পয়েন্ট জন্য ওয়ান থার্টি ওয়ান পয়েন্ট জন্য পিডব্লিউ বিডি এর জন্য টু পয়েন্ট সিক্স সেভেন বিয়ের জন্য টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স সেভেন সি এর জন্য সিক্সটি সিক্স আর ডি এর জন্য টু পয়েন্ট সিক্স সেভেন তো এই নিয়ে মোটামুটি টোটাল তোমাদের উনিশশো একষট্টি ক্যান্ডিডেট তোমাদের ডাকা হয়েছে এবং তোমাদের সিট আছে আটশো উনসত্তরটা তো মোটামুটি ওই ওয়ান ইজ টু টু সামথিং তোমাদের রেশিওতে ডাকা হয়েছে তো একটা সিটের জন্য তোমাদের কিন্তু দুজন করে ডাকা হয়েছে এখানে মেন কম্পিটিশনটা হবে জেনারেলদের সাথে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট তোমরা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ